আজকে আমরা এই সাধারণ কফি জার থেকে এই মাশরুম ফেরি হাউসটা বানাবো, কিন্তু কিভাবে? হে গাইস, দিস ইজ মি মোহাম্মদ আশিকুল্লাহ মাহমুদ, অ্যান্ড লেটস মেক ইট। প্রথমেই আমরা কফি জারটার ঢাকনাটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা কফি মাগের ঢাকনা। এখানে চাইলে হরলিক্সের ঢাকনা ইউজ করা যাবে। এই দুইটাকে আমরা একসাথে আটা দিয়ে স্টিক করবো। এখানে সুপার গ্লু ইউজ করার কথা ছিল, বাট আমি এখানে ফেভিকল আটা ইউজ করেছি। আর ফেভিকল আটা দিয়ে ইউজ করলেও কিন্তু রেজাল্ট এত খারাপ আসবে। তো আমি আটা দিয়ে আসলে এটা হবে ঘরের চাল, আর ফেভিকলের এমআর গ্লু, এখানে এসএইচ গ্লু ইউজ করা যাবে। একটা কাপের মধ্যে আমি এমআর গ্লুটা নিয়ে নিলাম। এই গ্লুটাকে একটু ডেমোলিয়েট করার জন্য আমি এখানে পানি অ্যাড করছি। আসলে পানিটা দেওয়ার কারণে এটা থিকনেসটা একটু কমবে। অ্যান্ড নাও মিক্স মিক্স মিক্স। এটা কিন্তু অনেকটা ঘন ছিল, বাট এখন এটাতে কিন্তু নষ্ট হয় না লাস্টে, এটা খুব ইজিলি ক্লিন করা যায়। তো টিস্যুটা আমি এইভাবে স্টিক করে দিলাম। রিয়েলি আমি এত মনোযোগ দিয়ে এটাকে স্টিক করছিলাম, এটা যে ক্যামেরাকে হাইড করে দিচ্ছিলাম আমি দেখি নাই। তো আমি বাকি যে অর্ধেকটা বাকি ছিল ওখানে আঠা লাগানো, সেখানে আমি আঠা লাগিয়ে টিস্যুটাকে স্টিক করে দেব। টিস্যুটা দেওয়ার কারণে একটা রাফ টেক্সচার আসবে, এবং এই রাফ টেক্সচারটাই এটাকে একটা সুন্দর লুক দেবে। আর এটা কিন্তু এটা করলে কিন্তু অনেক মেসি হয়ে যায় চারপাশ, এটা মাথায় রেখেই ক্রাফটটা করতে হবে। আমি এখানে আঠার আরেকটা লেয়ার অ্যাড করে দিচ্ছি। আর টিস্যুটা চাইলে আগে বসিয়ে তারপরে আঠার লেয়ার দিলেও হবে। আঠার লেয়ার দেওয়ার পরে আবার টিস্যু লেয়ার দেওয়ার কোনো দরকার নেই, বাট আমার কেন জানি না তারপর আমি আস্তে আস্তে করে টিস্যুর এই উপরিভাগটা কেটে দিব, কারণ এটা আমাদের লাগবে না। আর জারের উপরে আবার টিস্যুটা স্টিক করতে অনেক সময় লাগবে। এটাকে আমি একটু ভালোভাবে কেটে দিয়েছি। এই কাজটা কিন্তু ক্লে দিয়ে করা যেত, বাট আমার কাছে ক্লে অ্যাভেলেবল নাই। আর যাদের কাছে ক্লে অ্যাভেলেবল নাই তাদের জন্য উপরিভাগে আঠার লেয়ার দিয়ে টিস্যুগুলোকে সুন্দর মতো স্টিক করে দেব।
এখানে টিস্যুটা একটু কম পড়েছিল, যেই জন্য আমি একটা টিস্যুর টুকরা ছিঁড়ে এখানে লাগিয়ে দিই। এটা অনেকটা আমার কাছে ব্যান্ডেজ লাগানোর মতো লাগছিল, আর আমি এটাকে স্টিক করে দিলাম। আর এটা করতে গিয়ে আমার চারপাশ মেসি হয়ে গেছে। এবারে আমরা আমাদের দরজা জানলা বানাবো। এই দরজা জানলাটা বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম আর একটা টিস্যু। আর এখানে কি এখানে অনেকে ভাবে যে অবভিয়াসলি এখানে ক্লে ইউজ করতে হবে, এমনটা না। এখন আমরা একটা টিস্যুকে এভাবে দড়ি পাকানোর মতো টুইস্ট করে দিব, এবং পুরো ভিডিওর আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল এটা। এটাকে আমি অফ ক্যামেরায় টুইস্ট করে দরজার শেপ দিয়ে নিব এখন। আর কিছু এজেস বাকি ছিল, সেই এজেসগুলোকে আমি কাট করে ফেললাম। এই হলো আমাদের দরজা, আর এই দরজাটাকে এখন আমরা ইঞ্জিনের উপর আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। আঠা দিয়ে বসানোর পার্টটা ইজি ছিল। এবার আমরা বানাবো জানালা, আর এটা বানাতে আমাদের আরেকটা টিস্যু লাগবে। এটাকেও ঠিক সেম ভাবে আমরা টুইস্ট করে নিব, টুইস্ট করে এটাকে গোল করে আমরা জানালা বানিয়ে ফেলবো। আর আমরা জানালাটা বানিয়ে ফেলেছি, আর তারপর তো কিছুই না, আঠা লাগিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। এটাকে একটা ডোপামিন ডেকোর হিসেবে বলা যায়, কারণ ডোপামিন ডেকোর হচ্ছে এমন একটা ডেকোরেশন যেটা মনকে ভালো করে দেয়। অ্যান্ড আই থিঙ্ক এটা মন ভালো করার মতোই একটা ডেকোরেশন হবে। আমাদের এখন এটা এটা ঢুকাতে দিতে হবে। আর আমরা এখানে আমি মুখটা বসিয়ে দেখছিলাম যে কেমন লাগে, আর এই ঢাকনাটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি টিস্যু দিয়ে বল বানিয়ে একটা ডোর নকও দিয়ে দিয়েছি এখানে, আর এখন এটাকে কালার করব। মন্টমার্টের অ্যাক্রিলিক টাইটানিয়াম হোয়াইট, আর ফেভিক্রিলের হালকা একটু গোল্ডেন কালার অ্যাপ্লাই করবো, যাতে কালারটা একটু গ্লিটারি লাগে। প্রথম দিকে আমি একটু গোল্ডেন কালার খুবই কম নিয়ে ফেলেছিলাম, তো তার জন্য আমি আরেকটু গোল্ডেন কালার মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু সাদা কালার না, বাট ক্যামেরার লাইটে কি এটাকে সাদাই লাগছিল। আমি ক্যামেরাটাকে উপরে থেকে ধরলাম, এরপরে আমি ভিডিও স্পিড বাড়িয়ে দিয়ে রংটা করলাম, কারণ হচ্ছে রং করার মধ্যে আর কিছু বলার নেই আমার। পুরো জায়গাটাকে আমি এভাবে কভার করে ফেলব। আমাদের রং করা শেষ, আর আমি একটু এটার সাথে আরও একটু গোল্ডেন মিশিয়ে আরেকটা শেড দিয়ে দিয়েছি, যাতে এটা দেখতে আরেকটু স্পার্কলি লাগে। আমরা রং করবো দরজাটা, আর এই দুইটা রং আমি ইউজ করছি, স্কারলেট লেক আর ব্রাউন কালার। দুইটা মিক্স করে আমি এই কালারটা বানিয়ে নিয়েছি, যেটা দরজার সাথে খুব সুন্দরভাবে মানাবে। এরপরে আমি এই কালারের সাথে একটু গোল্ডেন কালার মিক্স করে ডোর নকটা কালার করলাম, আর এটার সাথে একটু এই সবগুলো কালারের সাথে একটু সাদা মিলিয়ে আমি ডোরের মাঝখানে আমার কিন্তু এই টাইপের মিষ্টি হালকা কালারগুলো খুব ভালো লাগে, তাই ডোরটা রং করতে আমার অনেক মজা লাগে। তো আমাদের ডোর রং করা অলমোস্ট ডান, তাও আমি আমার প্রথমে স্বভাবের জন্য এটাকে আরও কোনাকুনি ভালোভাবে কালার করার পরে ভাবলাম যে এখানে কিছু খালি খালি আছে, তাই আমি ওই স্কারলেট লেক আর ব্রাউনের মিক্সচারটা দিয়ে এখানে কিছু শেড দিয়ে দিলাম, দরজার খাঁচে খাঁচে যে কালারটা থাকে ওই টাইপের। তো আমরা যে ডোরনকে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটাই আমি জানলায় করে নিচ্ছি, আর জানলাটা অনেক স্পার্কলি লাগছিল। গোল্ডেন কালারটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, আর আমি দরজাও একটু এই কালারটা দিয়ে দিয়েছি যাতে একটু গ্লিটার লাগে। এবার আমি জানালা বা ডোর নক যেটাই বলেন ওই
কালারটা দিয়ে একটু শেপ দিয়ে দিলাম। এবার আমরা এই ঢাকনাটাকে কালার করবো উইথ অনলি স্কারলেট লেগ। স্কারলেট লেগ দিয়ে আমি এখন পুরাটা ঢাকনা কালার করে ফেলেছি। এখন এখানে আমরা মাশরুমের গায়ে যে পোলকা ডটগুলো থাকে বা ব্যাঙের ছাতায় যে সাদা সাদা ডট থাকে ওই পোলকা ডটগুলো অ্যাড করে দিব। আর এই পোলকা ডটগুলো অ্যাড করার পরে এটাকে একটু ব্যাঙের ছাতা ভাইব লাগছিল। এটা ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ আ গ্রেট ডে, বাই।